একজন মাশরাফি। হ্যাঁ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে ভিডিওটা একটা বিশেষ মানুষের উদ্দেশ্যে, সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। তো মাশরাফি ভাইকে নিয়ে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমি বিগত, মানে আমি সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওনার বড় ফ্যান, ক্রিকেট যখন উনি ছিল। আর এই তার আগে বলে রাখি, আমি এই ভিডিওটা কোনো রাজনৈতিক মানে দলকে নিয়ে বলছি আসলে তেমন না, আমি একটা ব্যক্তিকে নিয়ে বলছি, আর সেটা হচ্ছে মাশরাফি ভাই। তো আমি ওনার আগে ক্রিকেট যখন খেলতো তখন থেকে আমি ওনার বড় ভক্ত, এবং উনি ক্রিকেট খেলার সময় থেকে যারা ক্রিকেট দেখে তারা সবাই তাকে চেনে, ক্রিকেট বিশ্বের মানুষগুলো সবাই তাকে চেনে। এবং উনি আগে থেকেই একটা বড় মাপের মানুষ, মানে ভিআইপি পার্সন। তো উনি যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে এবং যেভাবে মানুষের সাথে চলাফেরা করে, আমি বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে বলবো যে চলাফেরা করে। তো উনি অবশ্যই এমপি হওয়ার পরে আর এক মানে আরও ভিআইপি পার্সন। দেখুন, ওনার সাথে কোনো প্রোটোকল নাই। উনি একটা মোটরসাইকেলে বেড়াই, উনি একটা সাধারণ একটা গেঞ্জি গায়ে দিয়ে, এই যে মানে সাধারণ একটা আমাদের মতো গেঞ্জি গায়ে দিয়ে বেড়ায়, মাঝে মাঝে দেখি ট্রাউজার পরে। তো একটা স্যান্ডেল আছে, একটা পঞ্চ স্যান্ডেল, এই সব পাই যে উনি ওনার সারা এলাকা মানে ঘুরে বেড়াই। তো এখন তো ভোট আসছে, এখন তো একজন নিরহংকার মানুষ সে ঘরে, আর আমি অনেক আগে থেকেই দেখছি, মানে উনি আগে থেকেই সব কিছু ইয়ে করে বেড়াই, সবার খোঁজখবর নিয়ে বেড়াই। এবং ওনার যে যতগুলো ভিডিও আমি চ্যানেলে বলেন বা ইউটিউব চ্যানেলে বলেন বা সংবাদ মাধ্যমে দেখলাম, মানে সবার কথা একমাত্র মাশরাফি, মানে কোনো দলকে তারা ইয়ে করছে না এখানে, শুধুমাত্র মাশরাফি মাশরাফি, সে ভালো, সে এটাও ওটা, মানে তার শুধু গুণগান। এবং সবথেকে বড় কথাটা হচ্ছে আমার, সে যে এমপি এবং বড় একটা মাপের ক্রিকেটার, বাংলাদেশ সাবেক ক্যাপ্টেন, তো সেই জায়গা থেকে যে সে এত বড় মনের একটা মানুষ, আর সে তার বন্ধুবান্ধবদের যে সাক্ষাৎকারগুলো দেখলাম, হ্যাঁ বন্ধুবান্ধব বলছে যে আমাদের সাথে অনেকের সাথেই এক দুই বছর রাগারাগি হয়েছে, কথা বলা বলি হয়নি, ওইগুলো তো আসলে বয়সকালে যেটা হয়ে থাকে, মানে অল্প বয়সে যেটা আমাদেরও অনেকের সাথে হয়েছে এখনও হয়। উনি যে লেভেলে এসে সবাইকে একসাথে করেছে, সবাই বন্ধুবান্ধবকে নিয়ে বাসা সব মানুষকে নিয়ে চলে, মানে ওই লেভেলের একটা ভাবলে মানে অবাক হওয়া যায় যে ওই লেভেলের একটা মানুষ কীভাবে সাধারণ মানুষের সাথে বেড়ায়। তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে এর জন্যই যে যত উপরে উঠুক মানুষ, পা যে মাটিতে রাখতে হয় মাশরাফির কাছ থেকে শেখা উচিত। এবং সে যে কতটা ভালো মানুষ, তার ব্যবহার, তার কর্মকাণ্ড, আমি যেহেতু আমার তাকে আমি দেখিনি সামনাসামনি, তবে আমার খুব ইচ্ছা আমি দেশে গেলে আমি তার সাথে দেখা করব। আমি সত্যি নড়াইলে যাব এবং তার সাথে আমি দেখা করব। আমার এটা আমার মানে বলতে পারেন একটা স্বপ্ন। তো যদি এমন ভালো মানুষগুলো রাজনীতি, যে কোনো দলে রাজনীতিতে আসে, সত্য কথা বলতে কি রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে। এই ভালো মানুষগুলো যদি আসে বা এমন ভালো মানুষগুলো আসে, সে যে কোনো দলের হতে পারে, মানে মেন কথা হচ্ছে ভালো কিছু করতে হবে। তো ওনার কথা কি আমি জনগণের জন্য রাজনীতিতে আসছি, জনগণের জন্য কিছু করব। হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে একজন দাঁড়াতে বলছে, একজন একটা পেয়ারা দিচ্ছে, একজন একটা ডাব দিচ্ছে সেটাই খাচ্ছে, একজন একটা পেঁয়াজি করছে সেটাই সে নিয়ে খাচ্ছে ওখান থেকে। তার কোনো ভয় নেই যে এটা খেলে আমার কী হবে বা আমি একটা সাধারণ মানুষ না। একটা সাধারণ মানুষ আসতে ছবি তুলতে তার কাছ থেকে ফোনটা নিয়ে সে নিজে সেলফি করে দিচ্ছে, ঠিক আছে। মানে এইগুলো আমরা হয়তো সহজে বলে ফেলছি, কিন্তু ওনার পর্যায়ে যে বা ওনাকে যদি আমরা ধারণ করি বা ওনাকে যদি আমরা মনে করি যে উনি কে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে উনি কে আর কোন ভাবে কাজগুলো করছে। তো আমি মানে মাশরাফি ভাইকে একটা নিয়ে ভিডিও বানাবো, আসলে আমার এমন উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি বেশ কিছুদিন যাবত ওনার কর্মকাণ্ড দেখে হঠাৎ মনে হলো যে মাশরাফি ভাইকে নিয়ে একটা ভিডিও বানাই। আর
আমি চাই মাশরাফির ভাইয়ের মতো মানুষ আমাদের বাংলাদেশের সব মানে জেলা অঞ্চল বলেন বা যেখানেই বলেন অমন ভালো মানুষ সব নেতাকর্মী থাকে, যাতে সত্য সত্য দেশের জন্য জনগণের জন্য কাজ করে এবং ঠিক অতটাই বড় মনের মানুষ হয়। তো মাশরাফি ভাই, আপনি অনেক ভালো একটা মানুষ এবং আপনার জনগণ, আপনার এলাকার জনগণ যেটা বলছে মাশরাফি ছাড়া কোনো কথাই নেই, সে খুব ভালো মানুষ, সে ভালো মানুষ মানে ছোটো বড় সবাই। তো অবশ্যই আপনার জন্য শুভকামনা, আপনি আরও আগামীতে ভালো কিছু করেন, এটাই আমাদের চাওয়া। এবং আমি চাই সর্বোপরি যে প্রত্যেকটা থানা, জেলা বা ইউনিয়ন এমন মাশরাফির মতো ভালো মানুষ গড়ে ওঠে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রিয় ম্যাম, শুভকামনা আপনার জন্য।